ফের করোনা আক্রান্ত পূর্ব বর্ধমানে 9 বছরের বালিকা কোভিড পজিটিভ। ফের পূর্ব বর্ধমানে করোনা আক্রান্তের হদিশ মিলল। এবার পূর্ব বর্ধমান জেলার মোট দুজনের করোনা আক্রান্ত পজিটিভ। দিন পাঁচেক আগে জেলার খণ্ডবশের বাদুলিয়া এলাকায় এক ব্যক্তির দেহে করোনা ভাইরাসের পজিটিভের সন্ধান পাওয়া যায়। ওই ব্যক্তি কলকাতার মেঠিয়া বুরুজে একটি পোশাক তৈরি কারখানায় কাজ করেন। তার চিকিৎসা চলছে দুর্গাপুরের একটি গরিব হাসপাতালে। ওই ব্যক্তির সংক্রমণের রিপোর্ট পজিটিভ মেলার পরই তার পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে পাঠানো হয়। পরিবারের সাতজনের শরীরে সংক্রমণ নেগেটিভ এসেছে। জেলা থেকে যাদের নমুনা পাঠানো হয়েছিল গতকাল তার রিপোর্ট এসেছে। সেখানে ফের 9 বছরের এক কিশোরীর নমুনা পজিটিভ এসেছে। ওই কিশোরী হলো প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির ভাইয়ের মেয়ে, যেটা মনে করা হচ্ছে জেলার প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় এই সংক্রমণ ছড়িয়েছে। ফের নতুন এক কিশোরীর করোনা পজিটিভ আসায় আতঙ্ক ছড়িয়েছে জেলা জুড়ে। ওখানে ওরই আত্মীয় স্বজন, ওরই নিঃস আছে 9 বছরের বাচ্চা। ওকে ওই গ্রাম ওই পাড়া আমার কন্টেনমেন্ট জোন ওই থাকবে। ওখানে একটা কাল পজিটিভ পাওয়া গেছে, তাতে খবর পেয়েছি। যা প্রোটোকল আছে এরপর ওই এলাকাকে সিল করতে হয়, কন্টেনমেন্ট জোন ডক্টরকে ঠিক করতে হয়, তারপর মুভমেন্টগুলো রেস্ট্রিক্ট করতে হয়। ওখানে আইসিডিএস সাথে বিলি হচ্ছিল, রাশনগুলো বন্ধ করে দেবো আপাতত। আর আমাদেরকে যত লোক কন্ট্যাক্টে ছিল কন্ট্যাক্ট লিস্টিং করতে হবে, লিস্টিং করে ওকে কোয়ারেন্টাইনে রাখতে হবে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।